হ্যালো গাইস, আজকে হলো 26শে অক্টোবর। তা আমি বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ পিছনে আমাদের বাড়ি রয়েছে, যদিও এখান থেকে দেখা যাচ্ছে না। এখন আমরা চলে যাচ্ছি, আমি যাচ্ছি, আমার কাকাতো একটা বোন রয়েছে সে যাচ্ছে, এবং আমার মা যাচ্ছে। আমরা তিনজন মিলে যাচ্ছি বাসবির ওখানে, দেখে দেখে আসি যে কীরকম আছে। এর আগের দিন তোমাদেরকে অল্প একটু সময় দেখিয়েছি, শুধু আমার যে ভাগ্নি রয়েছে সেটাকে অল্প অল্প একটু সময়ের জন্য দেখিয়েছি। আজকে তোমাদেরকে সম্পূর্ণ ভালো করে দেখাবো এবং সব কিছু দেখাবো, এবং যাওয়ার পথে একটু ভিডিও তোমাদেরকে করে দেখাবো। এ দেখো পিছনে রয়েছে আমার মা আর আমার বোন, ওরাও আসবে এবং আমিও যাচ্ছি। চলো বন্ধুগণ, আমার সাথে ঘুরে এসো, আমার বোন যেখানে রয়েছে সেখানে। চলো লেটস গো। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি বাসবির কেবিনে। এখানে অনেকেই রয়েছে, আমার মা রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছ, তারপর আমার দিদিমা রয়েছে, দিদিমা এসেছে, তারপর আমার একটা কাকাতো বোন এসেছে, আরও কয়েকজন ছিল, তারা এখন এখানে নেই, একটু নিচে গেছে, কয়েকজন বাড়ি গেল। তা বন্ধুগণ, এখন বাসবিকে দেখাবো না, বাসবি একটু অন্য অবস্থায় শুয়ে রয়েছে, সেই কারণে ওকে দেখালাম না। আর যে আমার ভাগ্নি রয়েছে সে একটু বাইরে ঘুরতে গেছে, একটু পরে আসবে, সেটাও তোমাদেরকে দেখাবো। যে আমার ভাগ্নিটা সেদিন তোমাদের অল্প একটু সময় দেখিয়েছি, আজকে তোমাদের অনেকটাই বেশি সময় ধরে দেখাবো। বন্ধুগণ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই দেখাবো তোমাদেরকে। এই যে দেখো পাশে এই সাইডে শুয়ে রয়েছে বেডের এখানে, আর এদিকে রয়েছে আমার দিদা। দিদা আমার চলে এসেছে, অনেকটাই দূর থেকে চলে এসেছে, তারপর আমিও আসলাম একটু আগে। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, এই সন্ধ্যা সন্ধ্যা ভাবের এখানেই আমরা চলে এসেছি। তো বন্ধুগণ, চলো আমার ভাগ্নিকে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো গাইস, আমার ভাগ্নি কোলে উঠে পড়েছে লাবণীর, আর আমার মা রয়েছে ডান পাশে দেখতে পাচ্ছ। এই যে আমার মা এখানে রয়েছে, আর এখানে কোলে বসে পড়েছে। এতক্ষণ ঘুমাচ্ছিল সেই কারণে ওকে নেওয়া হয় নাই, একটু আগেই ওর ঘুম ভাঙলো এবং নেওয়া হলো ওকে। তোমাদের সামনে থেকে দেখাই একটু। এই দেখো গাইস, এর আগের দিন অল্প একটু সময় দেখিয়েছি, আজকে তোমাদের অনেকক্ষণ সময় ধরে দেখাবো। এখন মার কোলে উঠবে, এখন দেখাবো তার ভিডিও। এই দেখো দিদিমার কোলে উঠছে, আমার ভাগ্নি দিদিমার কোলে উঠে পড়লো, দিদিমার কোলে উঠে বসছে। এর আগের দিন আসছিল তখন তোলা কোলে নেয়নি, মা বলছিল যে আমি স্কুলে নিয়েছিলাম, না বলছিল তুই করে নিলে, আমি এখন নিলাম না, কিন্তু এখন নিয়ে নিছে, দিদার কোলে উঠছে। দেখো গাইস, এর এখনো নাম রাখা হয় নাই, কি নাম রাখবি? হ্যাঁ লিপি, হ্যাঁ তা ওর নাম রাখা হয়েছে লিপি, মানে মা রাখছে আর কি। এখনও ওর অরিজিনাল নাম রাখা হয় নাই, পরবর্তী সময় ওর নাম রাখা হবে, তখন তোমাদের জানাবো। দেখো এখনও ঘুমাচ্ছে, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ঘুমাচ্ছে লিপি। হ্যালো গাইস, তোমাদেরকে দেখালাম, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সকলে সুস্থ ও ভালো থাকুন, টাটা, বাই বাই।